নমস্কার বন্ধুরা, মনের মুকুর গল্পপাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের শোনাব এমন একটি গল্প যা প্রধানত ছোটদের জন্যই রচিত, তথাপি আমার মনে হয় যে কোনো বয়সের মানুষ গল্পটা শুনে যথেষ্ট আনন্দ উপভোগ করতে পারবেন। হ্যাঁ, ভাবছেন গল্পটা কি বা কার লেখা? হ্যাঁ, গল্পটা লিখেছেন সর্বযুগের সেরা ননসেন্স ধরনের ব্যঙ্গাত্মক শিশুসাহিত্যের রচয়িতা শ্রী সুকুমার রায়, যিনি ছিলেন জনপ্রিয় শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সন্তান এবং যার পুত্র খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্রকার শ্রী সত্যজিৎ রায়। শ্রী সুকুমার রায় তার মৃত্যুর শতবর্ষ পরেও বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিশুসাহিত্যিকদের মধ্যে অন্যতম একজন। চলুন তাহলে শুরু করি সুকুমার রায়ের সেই দারুণ হাসির গল্প, কুকুরের মালিক। ভজহরি আর রামচরণের মধ্যে ভারী ভাব, অন্তত দুই সপ্তাহ আগেও তাদের মধ্যে খুবই বন্ধুতা দেখা যাইত। সেদিন বাঁশপুকুরে মেলায় গিয়া তাহারা দুইজনে মিলিয়া একটা কুকুর ছানা কিনিয়াছি, চমৎকার বিলাতি কুকুর, তার আড়াই টাকা দাম, ভজুর পাঁচ শিকা আর আমার পাঁচ শিকা, দুইজনে পয়সা মিলাইয়া কুকুর কেনা হইল। সুতরাং দুইজনে কুকুরের মালিক। কুকুরটাকে বাড়িতে আনিয়াই ভুজু বলিল, অর্ধেকটা কুকুর আমার, অর্ধেকটা তোর। রামা বলিল, বেশ কথা, মাথার দিকটা আমার আর লেজের দিকটা তোর। ভোজ একটু ভাবিয়া দেখিল, মন্দ কি, মাথার দিকটা যার সেই তো কুকুরকে খাওয়াইবে, যত হাঙ্গামা সব তার। আর তাছাড়া কুকুর যদি কাউকে কামড়ায় তবে মাথার দিকে মালিকই দায়ী, লেজের মালিকের কোনো দোষ দেওয়া চলিবে না। সুতরাং সে বলিল, আচ্ছা লেজের দিকটাই নিলাম। দুইজনে দুপুরবেলায় বসিয়া কুকুরটার পিঠে হাত বুলাইয়া তোয়াজ করিত। রামা বলিত, দেখিস আমার দিকে যেন হাত বোলাস নে। ভজু বলিত, খবরদার এদিকে হাত আনিস নে। দুইজনে খুব সাবধানে নিজের নিজের ভাগ বাঁচাইয়া চলিত। যখন ভজুর দিকে পা তুলিয়া কুকুরটা রামার দিকে কান চুলকাইত, তখন ভজু খুব উৎসাহ করে বলিত, খুব দে, আচ্ছা করে খামচিয়ে দে। আবার ভজুর দিকে মাছি বসিলে রামার দিকের মুখটা যখন সেখানে কামড়াইতে যাইত, তখন রামা আহ্লাদে আটখানা হইয়া বলিত, দে কামড়িয়া, একবারে দাঁত বসিয়ে দে। একদিন একটা মস্ত লাল টিপড়ে কুকুরের পিঠে কামড়াইয়া ধরিল। কুকুরটা গা ছাড়া দিল, পিঠে জিভ লাগাইবার চেষ্টা করিল, নানান রকম অঙ্গভঙ্গি করিয়া পিঠটাকে দেখিবার চেষ্টা করিল। তারপর কিছুতেই কৃতকার্য না হইয়া ক্যাঁও ক্যাঁও করিয়া কাঁদিতে লাগিল। তখন দুইজনে বিষম তর্ক উঠিল, কার ভাগে কামড় পড়িয়াছে। এ বলে, তোর দিকে পিঁপড়ে লেগেছে তুই ফেলবি। ও বলে, আমার বয়ে গেছে পিঁপড়ে ফেলতে, তোর দিকে কাঁদছে সে তুই বুঝবি। সেদিন দুইজনে প্রায় কথাবার্তা বন্ধ হইবার জোগাড়। তারপর একদিন কুকুরের কি খেয়াল চাপিল, সে তাহা নিজের ল্যাজটা লইয়া খেলা আরম্ভ করিল। নেহাত কুকুরে খেলা, তার না আছে অর্থ না আছে কিছু। সে ধনুকের মতো একপাশে বাঁকা হইয়া ল্যাজটার দিকে তাকায় দেখে আর একটু একটু ল্যাজ নাড়ে। সেটা যে তার নিজের ল্যাজ সে খেয়াল বোধ হয় তার থাকে না, তাই হঠাৎ অতর্কিতে ল্যাজ ধরিবার জন্য সে বোঁ করিয়া ঘুরিয়া যায়, কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত শরীরটাও নড়িয়া যায়, কাজেই ল্যাজটা আর ধরা হয় না। ভজু আর রামা এই ব্যাপার দেখিয়া উৎসাহে চিৎকার করিতে লাগিল। রামার মহাস্ফূর্তি যে ভজুর ল্যাজকে তাড়া করা হইতেছে, আর ভজুর ভারী উৎসাহ যে তার ল্যাজ রামার মুখকে ফাঁকি দেয়া নাকাল করিতেছে।
দুইজনে চিৎকারের জন্যই হোক কি নিজের ঢ্যাটামির জন্যই হোক, কুকুরটা জেদ চড়িয়া গেল। সমস্ত দিন সে থাকিয়া থাকিয়া চড়কিবাজির মতো নিজের ল্যাজকে তাড়া করিয়া ফিরিতে লাগিল। এইরকমের খামোখা পাক দিতে দিতে কুকুরটা যখন হয়রান হইয়া হাঁপাইতে লাগিল, তখন রামা ব্যস্ত হইয়া উঠিল। বুঝে বলিল, হ্যাঁ আমার দিকটাই জিতে আছে, কিন্তু কুকুরটা এমন বেহায়া, 5 মিনিট যাইতে না যাইতেই সে আবার ল্যাজ তাড়ানো শুরু করিল। তখন রামা রাগিয়া বলল, এই ও তোমার ল্যাজ সামলাও, দেখছো না কুকুরটা হাঁপিয়ে পড়ছে। ভজু বলিল, সামলাতে হয় তোমার দিক সামলাও, ল্যাজের দিকে তো আর হাঁপাচ্ছে না। রামা ততক্ষণে রীতিমতো চটিয়াছে, সে কুকুরের পিছন পিছন গিয়া ধাঁই করিয়া এক লাথি লাগাইয়া দিল। ভজু বলিল, তবে রে আমার দিকে লাথি মারলি কেন রে? এই বলিয়াই সে কুকুরের মাথায় ঘাড়ে কানে চটাপট কয়েকটা চাঁটি লাগাইয়া দিল। আর দুই দিক হইতে রেসারেসির চোটে কুকুরটা ছুটিয়া পালাইল। তখন দুইজনে বেশ এক চোট হাতাহাতি হইয়া গেল। পরের দিন সকালে উঠিয়াই রামা দেখে কুকুরটা আবার ল্যাজ তাড়া করিতেছে। তখন সে কোথা হইতে একখানা দা নিয়া এক কোপে ক্যাচ করিয়া ল্যাজের খানিকটা এমন পরিপাটি উড়াইয়া দিল যে কুকুরটার আর্তনাদে ভজু ঘুমের মধ্যে লাফ দিয়া একেবারে বাহিরে আসিয়া উপস্থিত। সে আসিয়া দেখিল কুকুরের ল্যাজ কাটা, রামার হাতে দা, ব্যাপারটা আর বুঝতে বাকি রইল না। তখন সে রামাকে মারিতে মারিতে মাটিতে ফেলিয়া তাহার উপর কুকুর এলাইয়া দিল। কুকুরটা ল্যাজ কাটার দরুন রামার উপর একটু খুশি হয় নাই, সে নিমক হারাম হইয়া রামার দিক দিয়ে রামার ঠ্যাঙে কামড়াইয়া দিল। এখন দুইজনেই চাই থানায় নালিশ করিতে। রামা বলে, ল্যাজটা ভারী বেয়ারা, বারবার মুখের সঙ্গে ঝগড়া লাগাইতে চাই, তাই সে ল্যাজ কাটিয়াছে। ল্যাজ না কাটিলে কুকুর পাগল হয়ে যাইত, না হয় সর্দি গরমি হয়ে মরিত, মারা গেলে তো সমস্ত কুকুরই মারা যাইত, সুতরাং ল্যাজ কাটার দরুন গোটা কুকুরটারই উপকার হইয়াছে, মুখও বাঁচিয়াছে ল্যাজও বাঁচিয়াছে, তাদের আমারও ভালো ভজুরও ভালো। কিন্তু ভজুর এত বড় আস্পর্ধা যে সে রামার দিকের কুকুরকে রামার উপর লেলাইয়া দিল। মুখের দিকে ভজুর কোনো দাবি দেওয়া নাই, সেদিকটা সম্পূর্ণভাবেই রামার, সুতরাং রামার অনুমতি ছাড়া ভজু কোন সাহসে এবং কোন শাস্ত্র বা আইন মতে তাহা লইয়া পরের ধনে পুদ্দারি করিতে যাই? ইয়াতে অনধিকার চর্চা, চুরি, তছরুপ সব রকম নালিশ চলে। আবার ভজু কিন্তু বলে অন্যরকম, সে বলে, রামার দিকের কুকুর আমাকে কামড়াইয়াছে, তাতে ভজুর কি দোষ? ভজু কেবল লে 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 এ বলিয়াছিল, তাহাতে কুকুর যদি রামাকে কামড়ায় তবে সেটা তার শিক্ষার দোষ, রামা তাহাকে ভালো করে শিক্ষা দেয় নাই কেন? তাছাড়া ভজুর ল্যাজ খেলা করতে চাই, রামার হিংসুরে মুখটা তাতে আপত্তি করে কেন? ভজুর ল্যাজকে কামড়াতে যাবার তার কি অধিকার আছে? আর রামা তার কুকুরের চোখ বাঁধিয়া কিংবা মুকুর সাঁটিয়া দিলেই তো পারিত, সে ল্যাজ কাটিতে গেল কাহার হুকুমে? একবার নালিশটি করিলে রামচরণ বাপ বাপ বলিয়া 6টি মাস জেল খাটিয়ে আসিবেন, তা নইলে ভজুর নাম ভজহরি নয়। এখন এ তর্কের আর মীমাংসাই হয় না। আমাদের হরিশখুড়া বলিয়াছিলেন, এক কাজ কর, কুকুরটার নাকের ডগার থেকে ল্যাজের আগা পর্যন্ত দাঁড়ি টেনে তার ডান দিকটা তুই নে আর বাঁ দিকটা ওকে দে, তাহলেই ঠিকমতো ভাগ হবে। কিন্তু তাহারা ওরকম ছিলকা কুকুরের মালিক হইতে রাজি নয়। কে কে বলিল, তা কেন, ভাগাভাগির আর দরকার কি? গোটা কুকুরটাই রামার আর গোটা কুকুরটাই ভজুর। কিন্তু এ কথায়ও তাহাদের খুব আপত্তি, একটা বই তো কুকুর নাই, তাই গোটা কুকুরটাই যদি রামার হয় তবে ভজুর আবার কুকুর আসে কোথা হইতে? আর রামার গোটা কুকুরটাই যদি ভজুর হয় তবে রামার আর থাকিল কি? কুকুর থেকে কুকুর বাদ বাকি রইল শুননি। এখন তোমরা যদি আর মীমাংসা করিয়া দাও।